আমার যাচ্ছে ধরুন পুনে মুম্বাই নর্থ সাইডে আপ টু জম্মু অবধি কৈকার, এটা অ্যাকচুয়াল বড়ই বলতে পারেন মিডিয়াম দিক। হে গাইজ, ওয়েলকাম টু লাকি পেট চ্যানেল, আমি সুমন আপনাদের সাথে। আজ আমরা এসেছি দাসনগর সিটিআইতে এক হোলসেলার ফিশ সেলারের কাছে, ওনার বাড়িতে। তো ওনার যে কালেকশান আছে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো। বাকি তো বন্ধুরা, এখান থেকে অল ইন্ডিয়া সাপ্লাই হয় ফিশ, তো চলুন আপনার কালেকশনটা দেখে নেব আর দাদার সাথে কথা বলবো। স্যার একটু, আমার নাম জয়জিৎ বসাক, আমার কোম্পানির নাম হচ্ছে বসাক অ্যাকোরিয়াম। আচ্ছা, এখানের অ্যাড্রেসটা? এখানে অ্যাড্রেস হচ্ছে দাসনগর সিটিআই বাজার, দাসনগর, আর নিয়ার করে দিন যুবগোষ্ঠী ক্লাব। এখানে ধরুন হাওড়া থেকে যদি আসতে চায় তো কিভাবে আসে? এখান থেকে হাওড়ায় আসতে গেলে হাওড়া থেকে দুটো প্রাইভেট বাস চলে, একটা হচ্ছে 57 নম্বর, একটা হচ্ছে দাসনগর মিনি, ওইটা ধরে সিটিআই স্টপেজে নেমে যুবগোষ্ঠী ক্লাব বলে যে কেউ দেখিয়ে দিবে, ওখান থেকে এসে আপনি ফোন করে দিতে পারেন। আর বাই ট্রেন আসতে চাইলে? বাই ট্রেন আসতে চাইলে দাসনগর স্টেশন, দাসনগর স্টেশন থেকে কোনো টোটো কিংবা কার্ডিস ধরে দাসনগর সিটিআই বাজার। হ্যাঁ, বাকি এখানে কী কী মোটামুটি কালেকশান আছে? আপনি এখানে অর্নামেন্টাল ফিশের সব রকম ভ্যারাইটি পাবেন, ঠিক আছে, এছাড়া ইম্পোর্টেড মাছ যেগুলো আছে পাবেন, মেরিন ছেড়া সব কিছুই পাবেন। আর কেউ যদি এখানে এসে নিতে চায় তো তার জন্য কি স্পেশাল কিছু ডিসকাউন্ট? কেউ যদি না, কোনো ডিসকাউন্টের ব্যাপার নেই এখানে, স্পেশাল আগে থেকে অর্ডার দিতে হবে উইথ অ্যাডভান্স। আচ্ছা, ঠিক আছে, সেই অনুযায়ী আমরা এখান থেকে এসে আমরা মাল চাই না। ব্যাপার হলো ধরুন আপনি অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট করেন, তো অবশ্যই এবার যেটা আপনার ধরুন বাইরে ট্রান্সপোর্ট করতে যে খরচাটা লাগছে, কেউ যদি এখান থেকে নিয়ে যায় তো সেই না, সেই ট্রান্সপোর্ট খরচাটা লাগবে না, তবে প্যাকিং খরচাটা যেটা হচ্ছে সেটা দিতে হবে। আচ্ছা, মানে ওইটাই বলছি, ডিসকাউন্ট মিন্স তো ওটাই যে ট্রান্সপোর্ট খরচাটা ছাড়া। ঠিক আছে, আর আমার এখানে মেইনলি বাইকেরই, কোনো রিটেল হয় না। আচ্ছা, ঠিক আছে, মিনিমাম কত পিস আপনার এখান থেকে নিতে পারে মোটামুটি? মিনিমাম পিস বলতে দেখুন, একজন দোকানদারের যতটা রিকোয়ারমেন্ট থাকে সেই অনুযায়ী। এবার ধরুন কেউ ঘরে যদি করতে না, রিটেলারকে আমি সেল করি। আচ্ছা আচ্ছা, বেসিক্যালি আপনার বেসিক্যালি পুরোটাই আমার হোলসেল বেসিসে। আপনার এখান থেকে মোটামুটি অল ইন্ডিয়া তো ডেলিভারি? অল ইন্ডিয়া তো কোথায় কোথায় হয়? আপাতত এখান থেকে আমার যাচ্ছে ধরুন পুনে মুম্বাই নর্থ সাইডে আপ টু জম্মু অবধি। আচ্ছা, তাহলে তো কোনো চাপের ব্যাপার নেই, যে না টোটাল যে কোনো জায়গায় চলে যাওয়া যায়, যেখান যা সব জায়গা তো ট্রেন যায় না, হাওড়া থেকে যেখানে যেখানে ট্রেন যায় সব জায়গা থেকেই চলে যাবে এখানে। তো দোস্তো, আপ লোগ ইহাঁ সে ফিশ কালেক্ট কর সকতে হ্যায়, ইন্ডিয়া কা কোই ভি কোনা সে জাহাঁ ট্রেন পৌঁছতা হ্যায়, তো বাহাঁ সে আপ লোগ অর্ডার করনে সে আপকে অ্যাড্রেস পে পৌঁছ যায়গা, লেকিন অ্যাডভান্স করনা পড়েগা আপ জব অর্ডার কিজিয়েগা, তো আপ লোগ কহীঁ সে ভি অর্ডার কর সকতে হ্যায়। তো চলুন একটু কালেকশনটা দেখে। হ্যাঁ, আসুন দেখিয়ে দিচ্ছি। এখানে কি কি কালেকশন আছে? এখানে মোটামুটি আছে, এখানে মলি আছে, মলি, ঠিক আছে, এগুলো কি রেডি হয়ে আছে? যাবে রেডি, যাবার শিপমেন্টের জন্য রেডি আছে। শুভাঙ্কিন আছে, শুভাঙ্কিন, এগুলো শুভাঙ্কিন আছে, এটা এটা স্মল সাইজ। আচ্ছা, পিস কতগুলো করে আছে? এটা রাফলি একটা প্যাকেটে, এটা ডিস্টেন্স হিসাবে, ওয়েদার হিসাবে, সব কিছু হিসাবে প্যাকিং হয়। এটা 30 পিস আছে, এটা একদিনের জার্নি, সেই কারণে 30 পিসে প্যাকিং করা আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে মিডিয়াম সাইজ ব্ল্যাক গোল্ড আছে, ব্ল্যাক গোল্ড, হ্যাঁ, এটা 2 রাত্রির জার্নি, এটা 20 পিসে প্যাকিং করা আছে। এটা কোথায় যাচ্ছে? এইটা যাচ্ছে আমরোহা, আমরোহা দিল্লির কাছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো জার্নি হিসাবে প্যাকিংটা হয় না? জার্নি হিসাবে প্যাকিংটা, জার্নি সেই হিসাবে, জার্নি হিসাবে প্যাকিং হয়। যেমন এইখানে আছে এটা সুপার কোয়ালিটি অরেঞ্জার রেড ক্যাপ, খুব বেটার কোয়ালিটি। এটা মনে হচ্ছে একটু লং ডিস্টেন্সে যাচ্ছে? এটা না, এটা লং ডিস্টেন্সে না, এটা সাইজ, আচ্ছা, ডিস্টেন্স সব কিছু দেখে প্যাকিংটা করা হয়, ঠিক আছে। এটা যাচ্ছে নটই শিলং, আচ্ছা, গুয়াহাটি থেকে যাবে, এটা 2 দিনের জার্নি আছে। ওগুলো খুব ভালো কোয়ালিটির মাছ, একদম মানে খুব শো কোয়ালিটির আইটেম এগুলো, এটা অ্যাজ পার রিকোয়ারমেন্ট আসে, দেওয়া হয়। এটা ছোটো গোল্ড ফিশ আছে, আচ্ছা, ছোটো গোল্ড ফিশ, ছোটো গোল্ড ফিশ। প্যাকেজিংয়ে মোটামুটি কীরকম কী খরচা পড়ে? এটা আমার অল ইন্ডিয়া বেসিস প্যাকেজিংয়ের খরচা হচ্ছে 270 টাকা। আচ্ছা, কেউ ধরুন বাইরে থেকে যেরকম শিলং থেকে যে পার্টিটা আপনার কাছে অর্ডার করেছে, মিনিমাম কত পিস অর্ডার করেছে?
এটা ডিপেন্ড করে তার রিকোয়ারমেন্টের ওপরে, তাও মোটামুটি ধরে নিন 50-120 করে অর্ডার করেছে পার আইটেম। আচ্ছা 50-100 পিস, মানে মোটামুটি আপনাকে যদি একটা আইটেম 50-100 পিস অর্ডার করা হয় তো আপনি ডিস্ট্রিবিউট করতে পারবেন। 50-100 কি তার বেশি হলে তার বেশিও করা যেতে পারে, মানে মিনিমাম 50-100 পিস হলে আপনি রিকোয়ারমেন্ট। আর কী কী কালেকশন আছে আপনার কাছে? এখানে আপনি চিকলেট পেয়ে যাবেন, গোল্ডের সব রকম আইটেম পেয়ে যাবেন, এক্সোটিক গোল্ডস বেশ যেগুলো হয় সেগুলো পেয়ে যাবেন, ব্ল্যাকের সব রকম মাছ পেয়ে যাবেন, চিকলেটের যে ভ্যারাইটিসগুলো হয় মালাবি চিকলেট, আইস ফেড চিকলেট, ব্যানানা চিকলেট, পাউডার ব্লু চিকলেট, আচ্ছা তারপরে নেটিভ ফিশের মধ্যে পেয়ে যাবেন গ্লাস ফিশ যেটা অ্যাকোরিয়ামে ছাড়া আছে। আচ্ছা আচ্ছা, এগুলো খুব রেয়ার কালেকশন। গ্লাস ফিশ আছে, তারপরে টাইগার শার্ক আছে, টাইগার বার্ব আছে, তারপরে ভ্যারাইটিস টাইপের মানে প্রচুর, আপনাকে কতগুলো বলবো। আচ্ছা এগুলো ছাড়া, এটা ছাড়া ইম্পোর্টেড মাছের মধ্যে আপনার প্যারট আছে, অ্যারোয়ানা আছে, ভ্যারাইটিস টাইপের ইম্পোর্টেড মাছ। আচ্ছা আচ্ছা, যেগুলো নর্মাল চলে ডিসকাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলো সব পাই যাবেন আপনারা। আর ধরুন কোনো কালেকশন আপনার কাছে নেই, সেটা অর্ডার আপনি যদি পান সেটা বাইরে থেকে কালেকশন করিয়ে দেবো, সেটা হয়ে যাবে, এসে যাবে, সব মাছ পাওয়া যাবে, মানে সব মাছই আপনার কাছে, সব মাছ অ্যাভেলেবেল আছে। এবার এগুলো ডিপেন্ড করে সিজন ওয়াইজ, কিছু আইটেম যেগুলো সিজনে পাওয়া যায়, যেমন এই গ্লাস পিসটা সিজন ছাড়া পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এরকম কিছু মাছ আছে এগুলো সিজন ছাড়া একদমই পাওয়া যায় না, মোনো অ্যাঞ্জেল আছে, ঠিক আছে, এগুলো সিজন ছাড়া পাওয়া যায় না, এগুলো সিজনেই কালেকশন হয়। আচ্ছা এগুলো পিস কীরকম পড়ে মোটামুটি? এগুলো 2 টাকা পিস পড়ে, পাইকারি রেট, পাইকারি রেট 2 টাকা 1 টাকা 80 পয়সা 2 টাকা এরকম পড়ে। এটা হচ্ছে বড় ব্ল্যাক গোল্ড, ডলফিন ব্ল্যাক এটাকে বলে, ঠিক আছে, বিভিন্ন সাইজ হয়, এর থেকেও বড় পাওয়া যায়, এর থেকে বড় পাওয়া, এর থেকে ছোটও হয়। আচ্ছা ওরই ছোট সাইজটা না? হ্যাঁ মিডিয়াম সাইজ, এটা ছোট না, মিডিয়াম সাইজ, এটা মিডিয়াম সাইজ। কাঠটা দেখো, কাঠটা কই কাঠ, এটা অ্যাকচুয়াল বড়ই বলতে পারেন, মিডিয়াম দিক, এটা প্রায় 9 ইঞ্চির কাছাকাছি আছে। আচ্ছা সাইজের ওপরেও তো প্রাইসটা পুরোটাই ডিপেন্ড করে, সাইজের ওপরে, সাইজ এবং কোয়ালিটি, আচ্ছা আচ্ছা, দুটো জিনিসের ওপরে ডিপেন্ড করে। যেমন আপনাকে এই গোল্ড ফিশটা দেখলাম, অরেঞ্জ ডাটা, হুম হুম, এটার কোয়ালিটি কিরকম? একদম সুপার গ্রেড কোয়ালিটির মাছ। আচ্ছা মানে যারা জানেন তারা বুঝতে পারবেন দেখলে, এটা মাথা একদম মানে অন্য রকমের। এটা আপনার পাইকারি রেট কি পড়ছে পিস? এইটার রেট আপনার পড়বে মোটামুটি অ্যাপ্রক্স 90 টাকা, 90 টাকা পিস, পিস। আচ্ছা এবার রেটগুলো ডিপেন্ড করে হচ্ছে সম্পূর্ণ টাইমের ওপরে, মানে অ্যাভেলেবিলিটির ওপরে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটাই আবার সিজনে আরও দাম কমে যাবে, এখন অফ সিজন, অফ সিজন দামটা বলে দাম চলছে, হ্যাঁ অ্যাভেলেবিলিটির ওপরে ডিপেন্ড করে টোটাল জিনিসটাই। এখানে মাছটা কাউন্টিং হয় প্যাপেট হচ্ছে, প্যাকেট হওয়ার পরে ওটা অক্সিজেন সিলিন্ডারে পুশ করে তারপরে অ্যাজ পার রিকোয়ারমেন্ট সাজানো হচ্ছে, ঠিক আছে, এটাই নর্মাল প্যাকেজিং। সারাদিনই কাজ চলে? হ্যাঁ মোটামুটি বিকেল 5টা 5:30 অবধি কাজ চলে। আর কোনো শপ আছে আলাদা? না আমার এইটাই একটাই জায়গা, আমার কন্ট্যাক্ট অ্যাড্রেস নিঃসন্দেহে এখানে দেওয়া আছে, 8585868923, ঠিক আছে, আর আদার্স ওয়েবসাইট আছে bosakaquarium.com। এটাকে বলা হচ্ছে থাইসিল চিকলেট, এটাও একটা ইম্পোর্টেড ভ্যারাইটির মাছ। এটা হচ্ছে অরিন্ডা রেডটা, তো বন্ধুরা যে কালেকশন আপনারা দেখলেন সেই কালেকশন তো আপনারা অবশ্যই পেয়ে যাবেন দাদার কাছে। এটা ছেড়ে আপনারা যদি অন্য কোনো রকম কালেকশন চান,
তো সেই কালেকশনও আপনারা পেয়ে যাবেন। তো আপনারা কল করতে পারেন, কিন্তু অবশ্যই হোলসেলাররা কল করবেন। তো হোলসেলার শপকিপার্স যারা আছেন তারা অবশ্যই কল করবেন, কিন্তু রিটেলের যারা আছেন দুঃখের বিষয় তাদের জন্য এখানে কোনো রকম কালেকশন নেই, তারা অযথা ফোন করবেন না, বিরক্ত করবেন না দাদাকে। আর একটা কথা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন।